আহলে হাদিসদেরকে নিয়ে যেরকম কুটিপ্তিক গুরুত্বপূর্ণ কথা বলেছে, তাদেরকে আমরা বারবার বলেছি আপনারা আপনাদের কিতাব নিয়ে আমাদের সামনে বসেন। আমাদের সামনে কেন? আমি ওপেন চ্যালেঞ্জ করলাম, যারা কিনা আহলে হাদিসের নামে এরকম কথা বলছে, যারা প্রপাগান্ডা চালাচ্ছে, আমি মরনিয়া মসজিদের ইমাম সাহেব হয়ে উচ্চ কণ্ঠে বলতেছি, তোমাদের যদি সাহস থেকে থাকে কিতাব নিয়ে আসো, যে কোনো সময় রাত তিনটার সময় যদি তুমি আশরাফকে ডাকো, রাত তিনটার সময় কবরস্থানে যদি ডাকো বাহাতের জন্য, আমি আশরাফ বললাম তোমার কিতাব দিয়ে তোমাকে ভুল প্রমাণ করে দিব, এরকম ক্ষমতা আমাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন। এই কথাগুলো তো আমরা কোরআন এবং হাদিস থেকে বলি। আপনাদের পছন্দ হয় না, আপনাদের পছন্দ হয় এমন একজন ব্যক্তি, আপনাদের পছন্দ হয় এমন কিছু ব্যক্তি, যারা সুর দিয়ে কথা বলে, বুজুর্গানে দিনের কথা বলে, যারা মাজহাবের কথা বলে, যারা তরিকার কথা বলে, যারা গাউস কুতুবলি আউলিয়ার কথা বলে, যারা ওই মনসুর হাল্লাজের কথা বলে, যারা ওই ইবনুল আরাবির মতো ভ্রান্ত ব্যক্তির কথা বলে, যারা শাহজালাল শামাদ্দুমের কথা বলে, যারা আব্দুল কাদের জিলানির নামে মিথ্যা অপবাদ দেয়, যারা সাহাবীদের নামে মিথ্যা অপবাদ দেয়, যারা রাসূলের নামে মিথ্যা অপবাদ দিয়ে মাযহাবকে টেকানোর জন্য, নিজের মতকে টেকানোর জন্য যারা মিথ্যা কথা বলে, সুর দিয়ে আপনাদের নিকটে, আপনাদের নিকটে একদম মন জয় করে ফেলে, তারা কিনা আপনাদের নিকটে বড় বড় দায়ী হয়ে গেল, তারা কিনা আপনাদের নিকটে বড় বড় আলেম হয়ে গেল, তারা কিনা আপনাদের নিকটে বড় বড় আইডল হয়ে গেল। পশ্চিমকালেও নয়, যারা আপনাদের নিকটে এসে এরকম কথা বলছে, আহলে হাদিসদেরকে নিয়ে যেরকম কুটিপ্তিক গুরুত্বপূর্ণ কথা বলেছে, তাদেরকে আমরা বারবার বলেছি আপনারা আপনাদের কিতাব নিয়ে আমাদের সামনে বসেন। আমাদের সামনে কেন? আমি ওপেন চ্যালেঞ্জ করলাম, যারা কিনা আহলে হাদিসের নামে এরকম কথা বলছে, যারা প্রপাগান্ডা চালাচ্ছে, আমি মরনিয়া মসজিদের ইমাম সাহেব হয়ে উচ্চ কণ্ঠে বলতেছি, তোমাদের যদি সাহস থেকে থাকে কিতাব নিয়ে আসো, যে কোনো সময় রাত তিনটার সময় যদি তুমি আশরাফকে ডাকো, রাত তিনটার সময় কবরস্থানে যদি ডাকো বাহাতের জন্য, আমি আশরাফ বললাম তোমার কিতাব দিয়ে তোমাকে ভুল প্রমাণ করে দিব, এরকম ক্ষমতা আমাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন। তুমি আসো, তোমার হুজুরকে তুমি ডাকো, দেখি কত বড় ক্ষমতা আছে, তার কিতাব দিয়ে তাকে আমি ভুল প্রমাণিত না করতে পারলে কোনদিন এই মসজিদে খুতবা দিব না, আমি এই মিম্বারে এই কথা বলতেছি, কোনদিন খুতবা দিব না। যারা মুসলমানকে গালি দেয় তারা হলো ফাসেক। সহি বুখারি এর 49 নম্বর হাদিস কিতাবুল ইমানের মধ্যে আছে, 48 নম্বর হাদিস আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সিবাবুল মুসলিমি ফুসুকুন, মুসলমানদেরকে গালি দেওয়া হচ্ছে ফাসেকি। যে কিনা একজন মুসলমানকে হিন্দু বলে, যে কিনা একজন মুসলমানকে খ্রিস্টান বলে, যে কিনা একজন মুসলমানকে কাফের বলে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ব্যক্তি কোন মুসলমানকে কাফের বলবে, অথচ ওই মুসলমান কাফের নয়, যে ব্যক্তি কাফের বলল, এই ব্যক্তি কাফের না হওয়া পর্যন্ত সে মৃত্যুবরণ করবে না। আমাকে কাফের বললে, আমাকে ইহুদি বললে, আমাকে হিন্দু বললে, আমাকে খ্রিস্টান বললে, যদি আমি হিন্দু খ্রিস্টান ইহুদি না হই, তাহলে যে আমাকে হিন্দু খ্রিস্টান বলবে, যে আমাকে ইহুদি বলবে, সে ইহুদি হিন্দু খ্রিস্টান না হওয়া পর্যন্ত সে মরবে না। সম্মানিত উপস্থিত, এই জন্য বলছিলাম আপনাদের নিকটে যে সমস্ত কথা বলছে, যে সমস্ত প্রপাগান্ডা ছড়াচ্ছে, আমি স্পষ্ট ভাবে একটা কথা বলতে চাই, 732 খ্রিস্টাব্দ 732 হিজরিতে একজন ব্যক্তি জন্মগ্রহণ করেছেন, যে ব্যক্তিটার নাম হলো আব্দুর রহমান ইবনু খালদুন, যাকে ইতিহাসে ভারতীয় উপমহাদেশে সহ সারা পৃথিবীতে ইবনু খালদুন নামে যাকে চিনে, তিনি হচ্ছেন বিশাল বড় একজন ঐতিহাসিক। তিনি বলতেছেন, ওই আল্লাহর নবী মৃত্যুবরণ করার পর, সাহাবায়ে কেরাম মৃত্যুবরণ করার পর, তাবেঈগণ মৃত্যুবরণ করার পর, এই উম্মতের মধ্যে দুই ধরনের ব্যক্তি হয়ে গেল, দুই রকম ব্যক্তি এই উম্মতের মধ্যে হয়ে গেল। এক ধরনের ব্যক্তি হলো আহলুর রায় ওয়াল কিয়াস, এক ধরনের ব্যক্তি হলো যারা সব সময় নিজেদের মতামতকে প্রাধান্য দেয় এবং কিয়াস করে কথা বলে। আর এক শ্রেণীর ওই শ্রেণীর ব্যক্তিদের বাড়ি, ওই শ্রেণীর ব্যক্তিদের অবস্থান হলো ইরাক। ইরাক ছিলেন আপনারা, ওহুম ফি আহলিল ইরাক, তারা হলো ইরাকের অধিবাসী। আর এক শ্রেণীর ব্যক্তি সম্পর্কে ইবনু খালদুন তিনি বলতেছেন, আর এক শ্রেণীর ব্যক্তি যারা সব সময় হাদিসকে চর্চা করে, হাদিসের উপর আমল করে এবং হাদিস মুখস্থ করে, হাদিস পড়ে, হাদিস পড়ায়, সব সময় তারা হাদিসের উপর চর্চা করে, হুম হুম আহলের আহলের হুম আহলের
মানে হেজাজ, তারা হলো হেজাজের অধিবাসী। হেজাজ কি? সৌদি আরব, কাতার, কুয়েত, বাহরাইন, মিশর সহ এই যে মধ্যপ্রাচ্যের মধ্যে যে দেশগুলো আছে, এরা হলো হেজাজের হেজাজের অধিবাসী। আল্লাহর ওই ব্যক্তিটা বলছেন, ইবনু খালদুন রাহিমাহুল্লাহ তিনি বলছেন যে ওয়াকানা আল-ইরাক ওয়াকানা আহলুল ওয়াকানা আহলুল আহলুর রায় ওয়াল কিয়াস। আহলে রায় মানে এই মাঝহাবী ব্যক্তিরা, এবং আহলে কিয়াস মানে কিয়াসের ভিত্তিতে যারা মাসআলা মাসাইল দেয়, রায়ের ভিত্তিতে, হাদিসের ভিত্তিতে নয়, যারা মাসআলা মাসাইল দেয় তাদের নিকটে হাদিসান কলিলান, তাদের নিকটে হাদিস হলো খুবই কম, যার কারণে ইমাম বুখারী, ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ 80 হিজরিতে জন্ম, 150 হিজরিতে মৃত্যু, তিনি বলেছিলেন আমি যদি কোনো ফতোয়া দেই, আমি যদি কোনো ফতোয়া দেই আর এই ফতোয়া যদি কোরআন এবং হাদিসের সাথে না মিলে, এই হাদিস এই ফতোয়াকে তোমরা ডাস্টবিনে নিক্ষেপ করবে। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ তার ছাত্রদেরকে সব সময় নিষেধ করতেন, তোমরা আমার কথাকে তোমরা তোমাদের খাতার মধ্যে লিপিবদ্ধ করিও না, কেননা তোমরা আমার নিকটে হাদিস চর্চা করো, তোমরা আমার নিকটে ইলম নাও, নেওয়ার পরে আমি সকালে যে ফতোয়াটা দেই এই ফতোয়াটা বিকালে চেঞ্জ করে ফেলি, বিকালে যে ফতোয়া দেই ওই ফতোয়াটা পরের দিন সকালে চেঞ্জ করি, যার কারণে তুমি আমার কাছ থেকে লিখে নিয়ে চলে যাবা, তুমি বিকালে আসতে পারলা না, তুমি পরের দিন সকালে আসলা, আমি যে এই ফতোয়া থেকে সিদ্ধান্ত ঘুরে নিলাম, তুমি এখন মনে করবা যে ইমাম আবু হানিফা এই ফতোয়া দিয়েছে, এবং তুমি আমার নামে এই কথাগুলো চালিয়ে দিবে, এজন্য তোমরা আমার কোনো কথা লিখে রাখবে না, না লিখে রাখে তোমরা আমার কথা মুখস্থ রাখবে, আমি যা বলি তাই, যার কারণে ইমাম আবু হানিফার কোনো লিখিত কোনো গ্রন্থ পৃথিবীতে নাই। বলা হয় ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ ফিকুল আকবার, ফিকুল আকবার ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ লেখেন নাই, ফিকুল আকবার হলো তার একটা কি, তার একটা স্মৃতি, তিনি রোম সম্রাট সম্রাটের নিকটে এই চিঠিটা লিখেছেন, তিনি তার আকীদা প্রসঙ্গে তিনি চিঠি লিখে বলেছেন যে আপনারা যে আকীদা পোষণ করেন, আমি ইমাম আবু হানিফা এই আকীদা পোষণ করি না, আপনারা আকীদা পোষণ করেন আল্লাহ সবখানে আছে, আমি ইমাম আবু হানিফা এই আকীদা পোষণ করি না, আমি আকীদা পোষণ করি আল্লাহ আসমানের উপরে আছেন, আপনারা যারা আকীদা পোষণ করেন নবী হলেন উটের তৈরি, আমি ইমাম আবু হানিফা এই আকীদা আমি পোষণ করি না, আমি আকীদা পোষণ করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে বলেছেন কুল, হে নবী আপনি বলেন আনা বাশারুম মিসলুকুম, আমি তোমাদের মতো মানুষ, আর মানুষ হিসাবে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মাটি দিয়ে তৈরি করা হয়েছে, আমি এই বিশ্বাসী, এই আকীদায় বিশ্বাসী, এই রকম একটা চিঠিকে তারা কিতাব আকারে করেছেন। তারা ইমাম আবু হানিফার নামে মাযহাব চালায়, আমি স্পষ্টভাবে বলছি ইমাম আবু হানিফার নামে মাযহাব চালায়, ইমাম আবু হানিফার ম্যাক্সিমাম ফতোয়াকে তারা কবর দিয়েছে, ইমাম আবু হানিফার আকীদা নেই তাদের নিকটে, তারা নিজেরা বলে আমরা মাতুরুদি, আমরা আশআরি, আমরা দেওবন্দি, আমরা বেরেলভি, কিন্তু তারা হানাফি নয়। যদি তুমি হানাফি হয়ে থাকো ইমাম আবু হানিফার ফিকুল একবার পরে তোমার আকীদা সংশোধন হয়ে যাবে, তুমি হানাফি, তুমি নিজেকে দাবি করো কিন্তু তুমি বলো যে আল্লাহ সবখানে আছে, অথচ ইমাম আবু হানিফার, ইমাম আবু হানিফার আকীদা হলো আল্লাহ সবখানে নেই, আল্লাহ আসমানে আছে। এজন্য বলছি তোমার কিতাব থেকে তোমাকে এই মিথ্যা প্রতিপন্ন করার ক্ষমতা আল্লাহ তাআলা দিয়েছে। বেশি কথা বলছি না, আমি বক্তব্যটা শুনিনি এখনো, বক্তব্যটা শুনবো, তারপর আপনাদের নিকটে আমি সঠিক কথাগুলো উপস্থাপন করবো ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সবাইকে সুন্নার উপর অবিচল থাকার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন।